नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो आमी प्रिया चले आज के आबार एकटा ब्लॉग निये। तो केमन आछो सबाई? तोमरा आशा करछि तोमरा खूब भालो आछो, सुस्थ आछो, आर आमिओ किन्तु खूब भालो आछि। आज के बेरिये पड़लाम हजबैंड वाइफ और मेये मिले बाजार करते, मासेर बाजार करते। और बाजार करते जावा मानेई तो बोझो खूबई आनंद। आगे किन्तु खूब एकटा भालो लागतो ना, आगे बोलते बियेर आगे। बियेर आगे तो एगुलो सब जे पाड़ार जे दोकान सेखान थेके समस्त किछु केनाकाटी होतो। तो एगुलोर प्रति मासेर जे एकटा बाजार करब, निजेर हाते जे एकटा देखे किछु नेब, सेटार किन्तु अतटा आमार आनंद लागतो ना। किन्तु एखन बियेर पर थेके आमार किन्तु खूब भालो लागे जे निजे गिये पछन्द करे जा जा संसारेर दरकार, से आटा तेल चीनी नून जाबतीयो दरकार निजे देखे नेब, कोनटार कि प्राइस होच्छे, कोनटा थेके अफार चलछे, एगुलो देखे किनते किन्तु खूब भालो लागे। तो देखो एखाने तो रास्ताते आमरा बेरिये पड़छि आर एखाने चारिदिके सबुज। नागपुरके नाकि ग्रीन सिटी बला एक्चुअलि ठीक, केन केने चारिदिके एतटाई सबुज, चारिदिके किन्तु गाछपाला। তাই এই গাছপালা দেখতে দেখতে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর, প্রায় ভাবো 11-12 কিলোমিটার দূর। কিন্তু তবুও বললাম যে ঠিক আছে আমরা দূরেই যাব, কেন কি ঘরে থেকে শপিং করাটা আমার একদমই ভালো লাগে না। এই তোমার যেরকম ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, জোম্যাটো তো খাবারের জন্য। তো যাই হোক, আমার এই ঘরে বসে শপিং ভালো লাগে না বলে আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি, তোমরা তো বুঝেই গেছো, আমরা যাচ্ছি সেই ডিমার্ট। ডিমার্ট যেতে আমাদের খুব ভালো লাগে, কেন কি ডিমার্টটা অনেকটাই দূর। তো এই দেখো চলে আসলাম, মেয়েকে কোলে নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে ঢুকে যাব ভেতরে। আর অনেকটাই দূর, যাই হোক আধা ঘন্টা কেটেও গেল রাস্তার এই সমস্ত গাছপালা সবুজ সবুজ দেখতে দেখতে। আর আজকের আবহাওয়াটা, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে কিছুদিন ধরে ওয়েদারটা খুব ভালো চলছে। এত যে একটা গরম পড়েছিল মাঝখানে দুমাস, সেই গরমটা কিন্তু এখন আর একদমই নেই। তো এখন তো ভেতরে যাওয়ার, ভেতরে যাওয়ার জন্য এখানে আবার লেডিসদের এখানে একটু ঝামেলা, কেন কি এখানে ব্যাগ জমা করতে হয়, তারপর একটু চেক ইন আছে, অনেকটা একটু সময় লেগে গেল বাইরে। তো এই দেখো এরপর আমরা ভেতরে চলে এসেছি। মেয়েকে বসিয়ে দিয়েছি ট্রলি গাড়িতে, ওর কিন্তু খুব আনন্দ হচ্ছে, চারিদিকে দেখছে, আর এইভাবে কখনো তো বসেনি, আর দেখছে যে আমরা কি নিচ্ছি না নিচ্ছি, আর ওর হাতে একবার করে ধরিয়ে দিচ্ছি, ও আবার ছুটে ছুটে ফেলেও দিচ্ছে। আর আমার মেয়েদিকে কি করছে, ওনাকে দেখো, ওনার চুল মানে ওড়না ধরে টেনে দিচ্ছে, খালি বদমাশি করে। আজ কালকে তো বদমাশি করেনি, কিন্তু যে যাকে দেখছে সবাইকে খালি টাটা টাটা করছে, এটাও নতুন শিখেছে সবাইকে খালি টাটা করা, যাকে দেখছে খালি সবাইকে টাটা করছে। আর আমি তো এখানে লেগে পড়েছি, সমস্ত ঘরের সব লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম কি নেই না নেই সব। এখন এক মাসের ফুল শপিং আমরা করে নেব, যা যা দরকার, নর্মালি যেগুলো সবারই ঘরে দরকার, আটা চাল তেল নুন ময়দা, আর আমাদের মেইন যেটা দরকার ম্যাগি, কেন কি ম্যাগিটা আমাদের অনেক বেশি খাওয়া হয়, তাই ওটা তো আমাদের স্পেশালি ম্যাগি তো নিতেই হবে। তো চলো আমার শপিংটা করি, তোমরাও দেখতে থাকো। তো এই তো এরপর চলেছি ডালের সেকশনে। ডালে আমাদের মেন যেটা ছিল রাজমাটা, সেটা তো এখানে পেলাম না, রাজমাটা পরে আবার অন্য জায়গা থেকে দেখতে হবে। আর এই নর্মাল যেরকম মুগ ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, এগুলো নেওয়া হলো। আর সার্ফ এক্সেলের একটা বড় 2 লিটারের লিকুইড নিয়ে নিয়েছি। তো এই সমস্ত, আর আমার হাজব্যান্ডের সে পেন পেন্সিলের সেকশন, ওটাও ওর খুব ভালো লাগে পেন টেনগুলো নিতে। আর এবারে চলে যাচ্ছি ওপরে, ওপরে যাচ্ছি দেখি যদি মেয়ের জন্য কিছু পাওয়া যায়। তো ওপরে গিয়ে আমরা ভিডিওটা করতে পারলাম না, তার জন্য ভালো লাগছিল না, ভিডিওটা করলে ভালো লাগতো। তো ওখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে বাড়ি থেকে দেখাবো। আর এই দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি আইসক্রিম আর হচ্ছে পপকর্ন খাবো বলে। হ্যাঁ খাবো, আইসক্রিম খাবে তো? আমার নিও না, খাবে না?
তো এখানে তো দাদা বললো আইসক্রিম খাবে না, কিন্তু আর আমি হচ্ছে ওখানে গিয়ে বসলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আইসক্রিমটা আমরা পেলাম না। লাস্ট মোমেন্টে গিয়ে বলছে শেষ হয়ে গেছে, শেষ না মানে আবার 10-15 মিনিট পরে দেবে। তো ততক্ষণে তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা দাঁড়াতে পারলাম না। আর ওলা তো জানোই দাঁড়াতে চায় না, আর আমাদের জিনিসও এত মানে হয়েছে। আর দেখো এখানে একটা ব্যাম্বু ট্রি কিনেছি, লাকি ব্যাম্বু ট্রি, এটা আমার আগেও ছিল, তো আগেরটা ওটা মানে নষ্ট হয়ে গেছে, মারা গেছে গাছটা, তো তার জন্য আবার একটা নতুন কিনলাম। আর ওখানে ওরা আইসক্রিম খাচ্ছে, আর আমার মেয়েও তাকে তাকে দেখছে, ওদেরকে ওদের সাথে হাই করছে, এখনো খুব টাটা করতে শিখেছে। তো চলো এখন বাড়ি চলে যাব। আরে দেখো বাড়িতে চলে এসেছি, আর কিনেছি দুটো বেডশিট, এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের, আর দুটোই হচ্ছে সিঙ্গেল বেডশিট কিনেছি, আর আমার খুব পছন্দ হয়েছে রঙগুলো। আর নিয়েছি একটু ব্লু কালারের, আর নিলাম একটু ঘরের জন্য সোন পাপড়ি, কিন্তু সোন পাপড়িটা যে খুব একটা ভালো ছিল সেটা না, মানে অতটা ভালো লাগে না। আর নিয়েছি এরকম কন্টেনারগুলো, আর টেবিল ম্যাট নিয়েছি, তারপরে নিয়েছি মেয়ের জন্য দুটো জুতো, যদিও এখনও হাঁটাটা শেখে নেই কিন্তু মাঝে মাঝে পরে দিই, পাটাতে ভালোই লাগে। আর এই দেখো যে গাছটা, এই গাছটা আমার খুবই ভালো লাগে, এটা তো আমি নিয়েছি। আর এখানে দেখো আমার ব্যালকনিতে দুটো তিনটে গাছ আছে, আগে কিন্তু আমি অত গাছ মানে অতটা আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমার এত ভালো লাগে এই তিনটে গাছ, একটা তুলসী গাছ, টগর গাছ আর এই মানি প্ল্যান্ট। দিনের বেলায় যে আমি কতবার আসি এগুলোকে দেখতে, নাই করে 20 থেকে 30 বার এসে এসে দেখি যে গাছগুলো নতুন পাতা বেরোচ্ছে কিনা, গাছগুলো বেঁচে আছে কিনা। আর এই দেখো আমার মেয়ের আরেকটা জুতো, তারপরে নিয়েছি হচ্ছে ওর জন্য একটা জামা, মানে এটা আমার বেশ ভালো লাগলো, একটু ছেলেদের মতো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর যেহেতু ঘরটা খুব আগোছালো করে চলে গেছিলাম, এরপরে আবার ঘরটার গোছাবো। তো এই তো ছিল ঘরের সমস্ত কিছু কেনাকাটি, আর মাসকাবাড়ির গ্রসারিজ সেগুলো দেখাচ্ছি না। তো চলো এই ছিল আজকের ভিডিওর, এটা আমাদের এখন রাত্রের ডিনার, যেহেতু রাত্রে ঘুগনিটা দিনের, তো ঘুগনিটা তো বানানোই ছিল দিনের বেলাতে, আর এটার মধ্যে একটু ডেকোরেশন করে নিয়েছি শসা, গাজর, ধনে পাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে। তো চলো পরে কথা হবে, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, আর আমার মেয়েও উঠে পড়েছে, চলো টাটা।